বাংলাদেশের গণতন্ত্রকে নিরুদ্দেশ করে শেখ হাসিনা দেশে রাজা প্রজার শাসন কায়েম করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জড় পদার্থে পরিণত হয়েছেন। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশের গণতন্ত্রকে নিরুদ্দেশ করে শেখ হাসিনা রাজা প্রজার শাসন কায়েম করেছেন। তিনি নিজেকে রানী বা সম্রাজ্ঞী ভাবেন বলেই বাংলাদেশের মসনদকে তার পৈতৃক সম্পত্তি বলে মনে করেন। এই মসনদে জনগণের কোনো অধিকার নেই। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল। দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে, সরকার আত্মশক্তিতে বলিয়ান, এসব কথাবার্তা বলেছেন। গাল ভরা বলি প্রায় তিনি আওড়ান। ওবায়দুল কাদের সাহেবের কিছু বলার আর করার কিছু নেই, যা বলে দিবে একটা জড় পদার্থের মতো তিনি সেটাই করবেন, যেদিকে নড়াবে সেদিকেই তিনি নড়বেন, নিজের তো কিছু বলার করার স্বাধীনতা নেই। তিনি আওয়ামী লীগের জড় পদার্থে পরিণত হয়েছেন, যেভাবে চালানো হয় তিনি সেভাবেই চলেন।